নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই রেসপিরা এলএস সিরাপ নিয়ে। এই সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে রেসপিরা এলএস। এটি 60 ml, এর দাম করেছে 32 টাকা। এটি জেনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে অ্যাম্রো লাইট এস সিরাপ, অ্যাসকোরিল এলএস সিরাপ, র্যাপিটাস এলএস সিরাপ, ম্যাকবেরি এলএস সিরাপ। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে অ্যামরক্সল, গুয়াপেনসন এবং লিবোসালবুটামল দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারে। এর মধ্যে লিবোসালবুটামল দেওয়া আছে 1 mg এবং অ্যামরক্সল দেওয়া আছে 30 mg, গুয়াপেনসিস দেওয়া আছে 50 mg। এই তিনটে উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি একটি মিউকোলাইট এজেন্ট যা ফুসফুসের গঠন ভেঙে কাজ করে। এটি ব্যবহার করা হয় ঠান্ডা, সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, শ্বাসকষ্টের সমস্যা, অ্যালার্জি, গলা জ্বালা, এগুলোর ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে যে তিনটে উপাদান রয়েছে, একটি হচ্ছে লিবোসালবুটামল, আরেকটি হচ্ছে অ্যামরক্সল এবং গুয়াপেনসিন। এই তিনটে উপাদান, অ্যামরক্সল কী করে, যে শ্লেষ্মা আছে বা কাশি, অ্যামরক্সল একটি মিউকোলাইট যা শ্লেষ্মা বা কফ পাতলা করে দেয় এবং কাশি বের করতে সহজ করে দেয়। লিবোসালবুটামল একটি ব্রঙ্কোডাইলিট, এটি কী করে, এটি শ্বাসনালী বা পেশিতে শিথিল করে দেয় এবং শ্বাসনালী যে বড় করে ঠিক মতো কাজ করতে সুবিধা করে দেয় যাতে কাশিটা কম হয়। আরেকটি আছে গুয়াপেনসিন, এটা কী করে, শ্লেষ্মা বা কফ আঠালো কম করে এবং শ্বাসনালী থেকে বের করতে সাহায্য করে। এইভাবে এই তিনটে উপাদান কাজ করে যাতে করে কাশি, ঠান্ডা, সর্দি এগুলো কম হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা লিভার বা কিডনি সম্বন্ধীয় বা যদি হার্টের কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এর মধ্যে দেওয়া আছে লিভোসালবুটামল। সেজন্য অনেক সময় বুক ধরপড় বা শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এগুলো হয়ে থাকে, সেই জন্য এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই সিরাপটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই রেসপিরা এলএস সিরাপটা 15 বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের 15 বছরের ওপরের বয়সের ক্ষেত্রে 5 ml বা 10 ml করে বা 7.5 ml করে দিনে 2 বা 3 বার খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু একটি কাশির সিরাপ সেই জন্য 5 থেকে 7 দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সিরাপটি অবশ্যই খাবার পর ব্যবহার করবেন। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ডায়রিয়া হতে পারে,
ফুসকুড়ি হতে পারে, পেশির টান ধরতে পারে, বুক ধরপড় করতে পারে ইত্যাদি হয়ে থাকে। এর মধ্যে এমএল দেওয়া আছে, এই এমএল দেখে দিনে দুবার বা তিনবার খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই রেসপিরা এলএস সিরাপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।